আমাদের শেষ কনভার্সন আজকে 12 নম্বর কনভার্সন আমি বলেছিলাম 12টা কনভার্সন আমাদের আছে এবার আসছে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল আমরা আগের অঙ্কে অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমালে আমরা 37 থেকে 1F পেয়েছিলাম এবার আমরা 1F এটা হচ্ছে হেক্সাডেসিমাল এটার থেকে আমরা যাব অক্টালে অক্টালে যাব আমাদের 37 আনসার আমরা 37 মানে 37 আমাদের আসবে আমরা দেখে নিই এটা দুটো স্টেপে করব ঠিক আগের কনভার্সানটার মতোই স্টেপ ওয়ানে আমরা প্রথমে 1Fটাকে নিয়ে চলে যাব বাইনারিতে কেউ মনে করলে এটাকে ডেসিমেলা নিয়ে গিয়েও করতে পারে তাহলে 16 থেকে আমরা 2 যাব কিভাবে আমরা যাব 1F 1RF এর ভ্যালুটা বসিয়ে দেব আমাদের কোন টেবিল লাগবে 1248 কারণ হেক্সাডেসিমাল আছে আমরা তাহলে 1RF এর ভ্যালুটা বার করব 1 মানে 3টে 0 1F মানে 4টে 1 তাহলে এখানে মানটা লিখে নিলাম 3টে 0 1F মানে 4টে 1 এবার আমরা স্টেপ 2 তে যাব স্টেপ 2 তে গিয়ে কি করব এটাকে পুরোটা লিখে নেব এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম বাইনারি এখান থেকে আমাদের যেতে হবে অক্টাল তাহলে পুরো সংখ্যাটাকে আমরা লিখে নিই 4টে 0 আর এখানে আছে 5টা 1 5টা 1 আমাদের যেহেতু অক্টালে যেতে হবে তাহলে কটা সংখ্যার গ্রুপ করতে হবে 3টে করে সংখ্যা গ্রুপ করতে হবে 3টে করে এটা 3টে 0 বেশ তাহলে এখানে ভ্যালু বক্স মেথডে কোন টেবিলটা হবে 1 2 4 এর টেবিল হবে আমরা বসিয়ে নিতে পারি 3টে 0 0 1 1 আর 1 1 1 এটা মানে 0 এটা তাহলে কিসে আসছে অক্টালে আর এটা কি আছে এটা হেক্সাডেসিমালে আগেরটা তাহলে এটা মানে কত 3 আর এটা মানে 7 তাহলে 0 3 7 দ্যাট ইজ 37 বাঁদিকের 1 এর তো কোনো ভ্যালু নেই তাহলে 1F বেস 16 থেকে আমরা 37 বেস 8 পেয়ে গেলাম অর্থাৎ আমরা 11 নম্বর কনভার্সানে 37 বা 37 যাই বলি সেটা থেকে আমরা 1F পেয়েছিলাম এবার আমরা 1F থেকে আমরা 37 পেয়ে গেলাম তাহলে আজকে ক্লাসটার পরে আমাদের সবগুলো কনভার্সান আমরা শিখে ফেললাম।